পোস্ট অফিসের লিংক না থাকায় গ্রাহকরা সমস্যায় পড়ছেন নদিয়া জেলার বিভিন্ন পোস্ট অফিসগুলিতে বলে অভিযোগ। শান্তিপুর কাশ্যপাড়া পোস্ট অফিসের গ্রাহকরা জানান, গ্রীষ্মের প্রচণ্ড রোদের মধ্যে বয়স্ক মানুষরা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। গ্রাহকদের অভিযোগ পোস্টমাস্টার কার্যত স্বীকার করে নেন। জানা যায়, দুটি নেটওয়ার্ক কানেকশনের মধ্যে একটি বন্ধ রয়েছে প্রায় এক বছর। গ্রাহকদের অভিযোগ, পাসবুক আপডেট, টাকা তোলা ও জমা দেওয়ার মতো ন্যূনতম কাজ করতে এক সপ্তাহ সময় লাগে। তাদের আরও অভিযোগ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এক ঘন্টার উপরে তো হবে, প্রায় 1.5 ঘন্টা মতো হবে। এখানে ভীষণভাবে মানে অপদস্থ হতে হচ্ছে। আমি বহুদিন পর পোস্ট অফিসে এলাম, পোস্ট অফিসে এসে দেখি যে ম্যাক্সিমাম কাউন্টারে লিঙ্ক নেই, এরকম পোস্টার রয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে একটা মাত্র কাউন্টারে যার ট্রানজাকশান হচ্ছে, লেনদেন হচ্ছে, এবং সেটাতেও লিঙ্ক থাকছে না। স্টাফদেরকে, যিনি স্টাফ আছেন তাকে যে বেশি দোষারোপ করবো সেরকম না, কারণ লিঙ্ক না থাকলে তিনি কাজ করবেন কীভাবে? স্বাভাবিকভাবেই দেখছি যে কোনো একটা ট্রানজাকশান করতে গিয়ে উনি সামান্য কিছুটা কাজ করে তাকে বসে যেতে হচ্ছে। একটা ট্রানজাকশান করতে কখনো কখনো 1 ঘন্টা, মানে আমি নিজে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি কাউন্টারের সামনে। তো ভীষণ খারাপ অবস্থা। এই যদি সুরাহা খুব অবিলম্বে না হয় তাহলে সত্যি এটা খুব অনেক বয়স্ক মানুষও তো আসছেন এই রোদ্দুরে প্রবল। হ্যাঁ, ভীষণভাবে গরম, নিঃসন্দেহে ভীষণভাবে গরম। এবং এই গরমের মধ্যে যখন এসে একটুখানি স্বস্তি পাওয়ার একটা ব্যাপার থাকে, যে লাইনে দাঁড়িয়ে থাকা ট্রানজ্যাকশনের জন্য সেখানে নয়, মাথার উপরে সব জায়গায় ফ্যানও সেরকম নেই, খুব স্বল্প ফ্যান। গত 13 ফেব্রুয়ারি থেকে 2022-এর টানা লিঙ্কের সমস্যা চলছে। মাঝে মাঝে কাজ হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, লিঙ্ক স্লো থাকছে, প্রচুর মানুষ এসে ফেরত যাচ্ছেন এবং হয়রানি হচ্ছেন। যারা পেনশনভোগী, যারা বৃদ্ধ বৃদ্ধা অত্যন্ত মেঝেতে বসে থাকছেন, মানে এটা একদম ট্র্যাডিশন হয়ে গেছে যে শান্তিপুর পোস্ট অফিসে, হেড পোস্ট অফিসে এটা একদম ট্র্যাডিশন হয়ে গেছে যে লিঙ্ক থাকে না কোনো সময়, কাউন্টার ক্লোজ, বই আপডেশন নেই, মানুষ এসে ফিরে যাচ্ছে, কার্ড কাউন্ট ব্যালেন্স বুঝতে পারছে না, খোঁজ করতে পারছে না, আমরা তিতিবিরক্ত হয়ে যাচ্ছি একেবারে। কখনো বলেছেন মাস্টারমশাইকে? প্রচুর মাস্টারমশাইকে বলা হয়েছে, মাস্টারমশাইও তারা উদ্ধর্তন কর্তৃপক্ষকে অনেকবার বলেছেন যে কারোর কোনো হেলদোল নেই, মানুষ 9টা থেকে এসে লাইন দিচ্ছে, বসে থাকছে, তারপর 3টের সময় বাড়ি চলে যাচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।